আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জিশান নামটি সম্পর্কে জানব। অর্থাৎ এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কী, এই নামটি কোন ভাষার শব্দ, অথবা এই নামটি রাখা যাবে কিনা ইত্যাদি, এসব বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক সুন্দর নাম রাখার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা। ইসলামে সুন্দর নাম রাখার ক্ষেত্রে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের ওপর তার নামের প্রভাব পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে, সুতরাং তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সে সকল নাম না রাখাই উত্তম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান, যার অর্থ আল্লাহর বান্দা। প্রিয় দর্শক, যদি প্রশ্ন করেন জিশান নামটি ইসলামিক নাম কিনা, হ্যাঁ দর্শক, জিশান নামটি খুব সুন্দর একটি ইসলামিক নাম। জিশান নামটি আরবি ভাষার শব্দ। জিশান নামের আরবি বা ইসলামিক অর্থ হচ্ছে চমৎকার অথবা জমকাল্য। প্রিয় দর্শক, যদি প্রশ্ন করেন জিশান নামটি রাখা যাবে কি না, হ্যাঁ দর্শক, জিশান নামটি অবশ্যই রাখা যাবে। এই নামটি খুব সুন্দর একটি ইসলামিক নাম। জিশান নামটি ছেলেদের নাম, সাধারণত ছেলেদের ক্ষেত্রে জিশান নামটি রাখা হয়, জিশান নামটি মেয়েদের নাম নয়। জিশান নামের ইংরেজি বানান JISAN, জিশান। জিশান নামটি এভাবে রাখা যায়, মুহাম্মদ জিশান, জিশান ইসলাম, জিশান আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল জিশান ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্নভাবে জিশান নামটি রাখা যায়। জিশান নামটি আরবি, ইসলামিক এবং খুব সুন্দর অর্থসম্পন্ন একটি নাম। প্রিয় দর্শক, জিশান নামটি আপনার পছন্দ হলে এই নামটি আপনার ছেলের জন্য অথবা ভাইয়ের জন্য অবশ্যই রাখতে পারেন। প্রিয় দর্শক, আপনার অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যের নামের অর্থ জানতে চাইলে এই ভিডিওর কমেন্টে আপনার পছন্দের নামটি লিখে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা খুব দ্রুত আপনার জানতে চাওয়া নামের অর্থটি জানিয়ে দেব ইনশাআল্লাহ।